হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাদাম পাটালি বা বাদাম চাকের যে রেসিপিটা। আমাদের সবাই ফেভারিট বাদাম চাক, ছোটোদের তো ভীষণ প্রিয়। আমাদের ছোটোবেলার স্মৃতি বলতে পারো বাদাম চাক, একদম দোকানের মতন পারফেক্ট বাদাম চাক। কী করে বানাবে চলো আজকে দেখে নিই রেসিপিটিতে। এর জন্য আমার দরকার বাদাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, বাদামটাকে আমি রোস্ট করে নিচ্ছি। এটা কাঁচা বাদাম দিয়ে রোস্ট করে নিলেই ভালো হবে, এমনি দোকানের বাদামটা নিলে পরে অত ক্রিস্পি অত ভালো হবে না। কিন্তু তোমরা কাঁচা বাদামটা নেওয়ার চেষ্টা করবে। দেখো আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। বাদামটা রোস্ট কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, না হলে বাদামের উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ক্রিস্পি হবে না, ভালো লাগবে না খেতে। একদম লো ফ্লেমে আমাকে বাদামটাকে রোস্ট করতে হবে। দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নিচ্ছি, বাদামটা রোস্ট হয়ে গেছে। এবার আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর হালকা এই গরম অবস্থায় আমি কিন্তু মানে খোলাটা আছে ছাড়িয়ে নেব। আমি একটা টাবেলের মধ্যে বাদামটা দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধার মতন খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আর একটা কাপড়ের মধ্যে দিয়ে ঘষলে পরে কিন্তু ইজিলি খোসাটা ছাড়ানো যায়, তাড়াতাড়ি হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবার দেখো আমি এখানে সব বাদামটা ঢেলে দিলাম। গরম অবস্থায় কড়াইতে রাখবে না, তাহলে বাদামটা পুড়ে যাবে। এবার বাদামটাকে নিয়ে আমাকে খোলাটা ছাড়িয়ে নিতে হবে। আমি ছাড়িয়ে ফিরে আসছি। দেখো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমার নেক্সট স্টেপটা করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি থালা নিচ্ছি। থালা স্টিলের থালা নিয়েছি, তার পিছনে এটাতে আমি গ্রিস করে নিচ্ছি ঘি দিয়ে। তোমরা চাইলে তেল বা বাটার যা ইচ্ছা দিয়ে গ্রিস করতে পারো। এটা জাস্ট দেওয়ার জন্য, যাতে বাদাম চাকটা অনায়াসে বেরিয়ে যায় আর যাতে থালার সঙ্গে না চিপকে যায়। দেখো ভালো করে আমি গ্রিস করে নিয়েছি, কিন্তু একদম পুরোপুরি গ্রিস করে নিয়েছি। এবার আমার নেক্সট স্টেপে যেতে হবে। আমি যেই মাপের বাটির মাপে বাদাম নিয়েছিলাম সেই মাপেই আমি চিনিটা নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। তোমরা যেই মাপে বাদাম নেবে সেই বাটির মাপেই চিনি নিও, কাপ বা যা নেবে সেটার মাপেই কিন্তু চিনিটা নিতে হবে। মাঝে মাঝে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়ানোর দরকার নেই। চিনিটা কিন্তু লো ফ্লেমে আমাদের ক্যারামেল করতে হবে। চিনিটা আঁচ বাড়ালে পরে চিনিটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, বাদাম চাটটা খেতে একদম পারফেক্ট হবে না, ভালো হবে না। আর তেতো তেতো লাগলে তখন বাদাম চাটটা একদম বিচ্ছিরি হবে খেতে। তাই জন্য যদি পারফেক্ট দোকানের মতন করতে চাও, একদম লো ফ্লেমে আমাকে চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে। দেখো এখানে চিনিটা কিন্তু হালকা গলতে আরম্ভ করেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়ানোর দরকার নেই, মাঝে মাঝে একটু স্টার করলেই হবে। এবার কিন্তু সুন্দর একটা ক্যারামেল হয়ে যাচ্ছে আমার চিনিটা, দেখেছো কী সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমার বাদামটা দেওয়ার জন্য। ভালো করে একটু তাও আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দেব এখানে ভেজে রাখা বাদামগুলো, বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এই ক্যারামেলটার মধ্যে। এটা কিন্তু ঝটপট করতে হবে, আর একদম আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখবে, আঁচটা কিন্তু বাড়ালে চলবে না। ঝটপট আমাকে এটাকে বাদামটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবে যেন বেশি টাইম না লাগে, আর বেশিক্ষণ রাখলে পরে কড়াইয়ের মধ্যেই কিন্তু এটা জমে যাবে আর তোমরা তখন বাদাম চাকে শেপ দিতে পারবে না। আমাকে ইনস্ট্যান্ট ঢেলে নিতে হবে। দেখো হয়ে গেছে আমার। এবার ঝটপট করে ঢেলে নিচ্ছি এই গ্রিস করা প্লেটটার মধ্যে। দেখো আমি ঢেলে নিচ্ছি, পুরোটা একদম ঢেলে নেবে। ঢেলে নিয়ে শেপ করতে হবে আমাদের। এটা একদম ঝটপট করে নিতে হবে, গরম থাকা অবস্থায়, ঠান্ডা হলে একদম করা যাবে না, এটা আমি বারবার বলছি। দেখো ঝটপট করে ঢেলে নিলাম। এবার আমি প্রথমে একটু ফ্ল্যাটেন করে নিচ্ছি। এবার আমাকে শেপ করে নিতে হবে ভালো করে। দেখো একটু আমি জাস্ট একটা জায়গায় এটা জড়ো করে নিলাম, যাতে শেপটা আমি প্রপারলি করতে পারি। এবার আমি একটা রোলিং পিনের সাহায্যে মানে বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নেব। আমি কিন্তু এখানে ঘি মাখিয়ে নিয়েছি। হ্যাঁ তোমরা ওটাকে ঘি মাখিয়ে নিয়ে তখন বেলো। রোলিং পিনটাকে ঘি না মাখালে রোলিং পিনের মধ্যে লেগে যাবে আর শেপটা কিন্তু আসবে। দেখো এটাকে ফ্ল্যাটেন করে দিচ্ছি আমি, এটা শেপটা যাতে পারফেক্ট চলে আসে, একদম দোকানের মতন চলে আসবে, নাহলে কিন্তু এবড়ো খেবড়ো থাকবে আর ভালো লাগবে না, আর শেপটাও সুন্দর হবে না। এবার দেখো আমি ভালো করে এটাকে একদম ফ্ল্যাট করে নিচ্ছি, আর এরপর আমি একটু শেপ দিয়ে দেবো। তোমরাও একটু মানে চাকুর সাহায্যে শেপ দিয়ে দিতে পারো। দেখো আমি ভালো করে এটাকে একদম মিক্স করে শেপ দিয়ে দিচ্ছি। চাকুটাকেও কিন্তু গ্রিস করে নিতে হবে, নাহলে কিন্তু চাকুটার গায়ে লেগে যাবে। এবার চাকুটা দিয়ে আমি এটা যেরকম তোমার শেপ করবে সেই শেপটা কেটে নিতে হবে। আমার রেসিপিটা কিন্তু রেডি প্রায়, এটাকে ঠান্ডা করে আমাকে সার্ভ করতে হবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো, এখানে আমি কিন্তু জাস্ট দাগ দিয়ে দিয়ে রাখছি আর এটাকে ঠান্ডা করছি। দেখো, কিছুক্ষণ পর দেখো আমি সাইডটা বাদ দিয়ে দিলাম আর শেপ মতো এটা দেখো কী সুন্দর উঠে এসছে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর দেখো, আমি এটাকে ভেঙে নিচ্ছি, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু পিসটা বেরিয়ে আসবে। ব্যাস, আমি এটাকে পরিবেশন করব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।